একটু ভালো হোটেলে খাওয়া দাওয়া শুরু করলাম স্বাস্থ্য নিয়ে ভালো হইল আর মনে এলো একটা আনন্দ যে আমি গেলাম দেশে স্বাস্থ্য ভালো হবে না খায় অনেকে বলে সিনেমা একটা অপরাধ আপনি কি কথা বলেন আমার কথা কথাতেই বলি চলচ্চিত্র আমাদের আমি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকি তখন আমি খুব পাতলা ছিলাম ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে আরও পাতলা হয়ে গেছে মানে এই খাট আমার বাবার জন্যেও কাটিবে এখানে সহকারী হিসাবে যে কাটনি কাটতে হয়েছে তো যখন দেশে গেলাম সবাই করলে তো পাত্তা তো হবেই মেয়ে মানুষের বদমাইশি করে হবে গেলাম ফাসলাম পরে যখন আবার ক্যামেরাম্যান হলাম দুইটা পয়সা উপার্জন করলাম একটু ভালো হোটেলে খাওয়া দাওয়া শুরু করলাম স্বাস্থ্য নিয়ে ভালো হলো আর হলো একটা আনন্দ যে নিজে যেমন ক্যামেরাম্যান হচ্ছি গেলাম দেশে স্বাস্থ্য ভালো হবে না মাত খায় তা আমাদের এদিকে হবে এই এদিকে বই কিন্তু আমরা চিন্তা করে যে এই চলচ্চিত্রের বৃষ্টির অভ্যন্তরে কোনো সময় আগে তো মদ্যপান ছিলই না দুই একজন যদিও পাকিস্তান পিরিয়ডে করত কিন্তু এফডিসির বাইরে এফডিসির অভ্যন্তরে কোনো রকম ছিল না এ ধরনের কেউ আসতো না বলতো না তারপরে লিভারেশন পরে অনেক কিছুই স্বাধীন হয়ে গেল এটাও একটু স্বাধীন হয়ে গেল সেই স্বাধীনতা এমন পর্যায়ে যায় নাই যে ব্রিসের কেউ মাথামি করেছে বা কেউ মধ্যে কাউকে গালাগালি করেছে অসভ্য আচরণ করেছে এই পর্যায়ে আমরা চাইতে দেই নাই খাইছে হয়তো দুই চারজন খায় আমাদের এখানে আমরা সকাল আগে যখন ঢুকতাম সকাল দশটাতে ছয়টা পাকিস্তান পিরিয়ডে তারপরে দশটার ছয়টা এই কাজে ঢোকার পরে এক মিনিট আগে ক্যামেরাম্যানই বলি যে আমাদের তো বসতেই দেওয়া হয় না আমরা যদি কখন একটু বসি তখন সবাই বলে কি ভাই শুটিং কি প্যাক আপ লাগে তো এর ভিতরে অন্যায় কাজ কখনটা হবে এই কাজের জায়গায় এটা এমন একটি পবিত্র জায়গা যেখানে যদি কেউ অন্নমস্ক অন্য ভাব অন্য মনোভাব নিয়ে আসে না পবিত্রতা না লাগে সেখানে কিচ্ছু করতে পারবে না কারণ এটা সৃজনশীল জায়গা সৃজনশীল যে কোনো কাজেরই একটা পবিত্র মনোভাব লাগে মন লাগে সেই মন চিন মন লাগে নইলে এই জায়গায় কাজ করা সম্ভব না অতএব যে যা কিছু বলুক বাইরের থেকে আপনি এটা বিশ্বাস করবেন না আপনারা তো সবসময় ক্যামেরা এর ভিতর ঘরে একটা দৃশ্য দেখান না করে যেমন কোনো অঘটনা পশ্চিম দৃশ্য ঘটেছে ডিসির অভ্যন্তরে দেখান এতগুলো ক্যামেরা নিয়ে আমি তো দেখি গেট থেকে ধর্মনি ঢুকি আপনারাই বেশি আমরা তেমন একটা স্বর দেখান আমাদের তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ ভাই এই অন্যায়টা হয়েছে কথা হচ্ছে যে কে কি বললো না বললো এইটা নিয়ে আমাদের বিচার করে না আপনারা আমাদের সাথে মেশেন আমাদের চেনেন আমাদের জানেন অতএব আমরা এখানে কি করছি না করছি সেটা আপনারা ভালো করেই জানেন অতএব এ নিয়ে আমাদের গলাবাজি করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না সবাইকে ধন্যবাদ